সাল বাগানো সিলাই কগি বথা জাকা দুর্গা প্রসন্ন দাস মুই খরচ বরগন ক্রাকসালি সানজা জরাব লুকু বসকাঙন অবাহে পাতি মু পাতিখা বিসিদি ককমা ও খাখলাই জাকা বিহি ফান উই মানো অ কগনাই হিনে রাং মানথাই রথাই বানিয়া তাই ভারত রত্ন সংঘ ক্লাব নো কিটিং অ পাতি মুহনে কক্সি জামু ওষা বাজার আমজাইও জরা কলমা রমিন অবাহাইকে সিলাই পাথাম রক বরনি ইয়াগ ইয়াগ সবই টকমানি ককমা আবাহাইকে ন বদল কাইসা তাই বদল কাইসা ন চক্রব লাইমানি আব নাংফ্লাইমাং নত ওষা বাজার অবনি সুকাং বহাইন ওয়াইরে ওয়াইন সিলাই কলমানি পাতি মু পাতিখা ও আমচাইও তাবো ভারত রত্ন সংঘনি ক্লাব নি টাং দুর্গা প্রসন্ন দাস নি মুঙ্গই খগমানি তাই জোরজা ফদানি কেবেং মু সামু টাংমানি কক্সিংচা মু টঙ পুলিশ থানিব আমচাইনি কবাংমা হদানি লোক রক বাই বহাইন বিনি ওয়ালাই সোগলাই হেকবা কেনা টংলাইও ককমা সেমানকা ক্রাক সাল বাহিনী দুর্গা প্রসন্ন দাস নি নগ নি বসকাঙন বন মালকুয়াইতলাঙি থাঙ বিনি কিয়াসে বরক আবনি ওল ন সালবাগান আমচাই বন সিলাই কগি বথার হনে কক সুচাকা বিহি অ পাতি মুংনি উপলগ গরঞ্জাক হনই বিমান দাস রাজু ভৌমিক দেবব্রত ভর্মন তাই প্রভাকর ঘোষ ন খবৈ তাই কবলি বুংরক বাহিনী কক্সি চাকা দুর্গা প্রসন্ন দাস বিহি অ পাতি মুংন কিটিংই নাইটুক অঙ্করজাক পুলিশ পুলিশক নি বখাক্তি কুচুক বেরামনি হাবা ফাংশক বা অঙ্করজাক নখলাও অ পাতি মুংন কিটিংই ওষা বাজার তাই সালবাগার আমচাইও তাবো থম থম হালক আজাই যাক আমচাইনি কচাম এমএলএ ডক্টর দিলীপ দাস অ পাতি মুংবাই গেরঙ্গাক যত বড়নো দাতি দদর রমনানির বাকি সান মুক্তি সাকা আবাই বাক্সানো বসাকা যেসব বড় আসতি বদল ইফানো উঠুং ফেবা চায়া খানি আর রমনানি নাঙাই হিনাই বিমান দাসে বলে গাড়ি ভাড়াইছে বিমান দাসে লইয়া কোন বলে যাইব তে কো গাড়ি ভাড়াইছে বলে গেছে এবার বিমান দাস বিমান দাসে গেছে না গেছে আমি বলতাম না বিমান দাসের নাম দেই রাজু বর্মনের নাম দেই দেবব্রত নাম দেই এবার আর একটা ইয়োর নাম কি তে না না রাকেশ বর্মন এবার দেবদাস দেবদাস মানে টাইটেল জানি না আমি দেবদাস নাম আমার স্বামী কত সময় বেরিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি কোনো মনে আমি কই দিয়ে পারতেছি না বুঝছে না অনেক কটার সময় কইছে কইতাম না আমার ফোন করছে সাড়ে সাতটার সময় আমি ফোন করছি কি কো তুমি কই আমি বিমানদার বাড়ি এনে রাখতেছি আমি কইতাছি তো ভাই বিশ্বাস করো না 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 এবারে কতুর ঘরে সুইচটা ভাই আর ভাই এবারে মোবাইল কতুর ঘরে খুলছে খুলছে বলে ফোন করছি বিকিয়ান নাই বিকিয়ান নাই একটা টেলিফোন ধরছে রাজু বর্মন রাজেশ বর্মন দেবব্রত বর্মন এবারে সন্তোষ সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ এবার বিমান দাস পাঁচজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইল পুলিশ রাজু বর্মনের সামসা রাজু বর্মনের মোটা মোটা টেকা কিচ্ছু করতো না দরব হেরাই না জাস্ট ফার্স্ট মিনিট রাখবো না ক্যা ভিসা দর্দ সাইডা দিব শেষ পুলিশের দূর এত মোটা মোটা টেয়া গাইতেছে রাজু বর্মন এত মোটা মোটা টেয়া দিতেছে বুঝছেন হ্যাঁ কিতা করে সিবিডাব্লিউর ইয়ে করে হ্যাঁ প্রভাকর ঘোষ বাড়ির সামনে টিকা ফেলে নিছে আমি বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে গেছি আমার সিসি ক্যামেরা আছে যে ওই তুচে আমার বাড়ির সিসি ক্যামেরা আছে অনুরোধ রাজু বর্মন যে পাঁচটা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন যেমন দ্বিতীয় স্বামী না আর কোন বউ কোন সিন্ধু যেমন নামুছে কোন বউয়ের কোন সিন্ধু যেমন নামুছে এমন ধরো অনুরোধ আপনার কাছে অনুরোধ রাজু বর্মনের ধরেন রাজু বর্মনের ধরেন নসিংগড়ের বিমান দাস গাড়ি ভাড়াইছে ভাড়াই এসেরা হেরে লয়ে গেছে এতটুকু আমি জানি কোন ক্লাবে ভারত রত্ন সংঘ দখল করে তার লিগে রাজু বর্মন বিমান দাস এই পাঁচজন লোক সবাই মিলে আমার
যেমন পুলিশও টাকা না খায় এমন তোরা করেন, পুলিশও মোটা মোটা টাকা খা, মোটা মোটা রাজপরমার দিকে বুঝছেন। আমার ভাই তো গেছে গা, তোমরা নাটক করে রুজি করবা, এই পার্টি ওই পার্টি ওই পার্টি, ভাই তো গেছে গা, সব পার্টি লই নাচা দুনিয়া তার মানুষ জাগা। পার্টি কিতা করবো, পার্টির লাগে তো ইচ্ছে মতো জান দিছে ভাইয়ে, এ বিজেপি সরকার লাগে ভাইয়ে জান দিছে, ওনে বিজেপি সরকার ভাইয়ের লাগে কি করবো ভগবান জানে, এ সরকারের লাগে ভাইয়ে জান দিছে, তার আজ কাউন নাই লোন নাই, এ পার্টির বিষে পার্টির বিষে আজকে বাইরে মাইরে লেছে গো। আমি জানি গো, আর বাকিটা জানে গো, এর বউ জানে, কারণ হচ্ছে আমার কথা তো দূরে, আমি তো ভাই লোক এত একটা কথা কই না, ভাইয়ের চলা চলা আমার চলা চলি আমলা দিছে হেরাবো এই দরবার করে দুরুই। বিজেপি সরকার লাগে ভাইয়ে জান দিছে, ওখানে বিজেপি সরকার ভাইয়ের লাগে কি করব ভগবান জানে, এ সরকারের লাগে ভাইয়ে জান দিছে, তার আজ কাউন নাই লোন নাই, এই পার্টির বিষে পার্টির বিষে আজকে বাইরে মাইরে লেছে গো। রাজু বর্মন আমি জানি গো, আর বাকিটা জানে গো, এর বউ জানে, কারণ হচ্ছে আমার কথা তো দূরে, আমি তো ভাই লোক এত একটা কথা কই না, ভাইয়ের চলা চলা আমার চলা চলি পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের, নজিং করে তা না আগো ভাই ইত্যাদি পুলা বান দিয়ে গিয়ে নজিং করে হামলা দিছে, হেরাবো এই যে দরবার করে ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজকে যে ছেলেটি মারা গেছে চুই ক্লাবের সেক্রেটারি, তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমাকে যেতে বলেছিল, আমি সেখানে তো দুটোর সময় আমি এখান থেকে ফিরেছি, আমাকে যখন ওই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলো বললো, তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল, সেখান থেকে আইএলএস হসপিটালে নিয়ে এসেছে, খবর পেয়ে এখানে এসে সেখানে প্রচুর ছেলে টেলে ছিল, তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও, তারা সরে চলে গেছে। তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনি বিষয়টা কী কী কারণে ঘটেছে, কিছু কারণ তো আমি বলতে পারবো না কী কারণে কোনটা হয়েছে, তার বাকি যে যে কারণ জানে সেটা অনেকে যেমন জানে পুলিশও জানে, সবার কাছে অনেক কিছু জানা আছে, আমার বক্তব্য একটাই, এই যে ঘটনাটা ঘটল তার সাথে যারা যুক্ত আছে পুলিশ আইবি সিআইডি যা যা ফোর্স আছে যা যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ, আমাকে এক্ষুনি এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে নরসিংগড়ের ওসির সাথে যারাই আছে ক্রিমিনাল এটার সাথে একদম চিরনিতল্লাসী যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন সব তুলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে যদিও আমি এবার নির্বাচনে জিতিনি কিন্তু এই এলাকার মানুষ আমাকে আগের বিধায়ক হিসেবেই চিনি, আমি নিজে আমি এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনো রকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নেই, মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার, ক্রাইম আছে কিছু নাম নিয়ে অভিযোগ করেছেন,
সীমার ড্রাগ ফি আমরা বানাইতে চাইছি এবং ড্রাগ এবং ক্রাইম দুটোই মানে পাশাপাশি চলে, সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ। এবং আমি শুনেছি পুলিশ রাস্তায় আছে, সব জায়গায় দেখছেন, শুধু রাস্তায় শুধু থাকলে ক্রিমিনালটা ধরা দিলীপবাবু, এই এলাকাটাতে প্রায় সময় অপহরণ করে নিয়ে গেছে, এখনো পাওয়া যায়নি, এখন এই ঘটনা, এর আগে আরেকটা গুলির ঘটনা। সবটি পুলিশ জন একসাথে লিঙ্ক যদি করতে হয় তাহলে লিঙ্ক করুক, যে যেটার সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই পুলিশ ধরুক, এবং আমি চাই যে আমাদের পুলিশ যেন সেখানে সফল হয়। রাকেশ বর্মন, এবার দেবদাস, দেবদাস মানে টাইটেল জানি না আমি, দেবদাস নাম। কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে বের? আমার স্বামী কয়টার সময় বাড়ি? আমি ডাক্তারের কাছে গেছি, অনুমান আমি কইতে পারতেছি না, বুঝছেন না, উনি কয়টার সময় কইছে আমি কইতাম না। আমরা ফোন করছে 7:30টার সময় আমি ফোন করছি, কি গো তুমি কই? তো আমি বিমানদার বাড়ি এনে যাইতাছি, বিমানদার বাড়ি এনে যাইতাছি, তুমি চিন্তা করো না, আমার কিছু হইতো না। আমি কই না না বিমানদা মনে রাজুর লোকে মিশা দিছে, আমি কইতাছি তো হে বিশ্বাস করে না, কো না না এবার ইতা করে কত বড় সুইচ অফ মোবাইল আর বাজি না, আর মোবাইল কত বড় কইছে কইছে বলে ফোন করছে, বিকি বিকি আর নাই বিকি আর নাই, একটা ছেলে ফোন করছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে এইটা কই জানতাম না, ছাড়বাগান না কোনো বলে। এখন স্বামীর অবস্থা কি? এখন না শেষ। আপনাদের মানে কার কার বিরুদ্ধে? রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, এবারে তো সন্তোষ, সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ, এবার বিমান দাস, পাঁচজন। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের? পুলিশের বিরুদ্ধে অভিযোগ হলো পুলিশ রাজু বর্মনের সামসা, রাজু বর্মনের মোটা মোটা টেকা কিচ্ছু করতো না, দর্ব হেরাইন না, জাস্ট ফার্স্ট মিনিট রাখবার একটা কিছু দর্দ সাইডা দিব, শেষ পুলিশের দূরই এত মোটা মোটা টেকা খাইতেছে রাজু বর্মন, এত মোটা মোটা টেকা দিতেছে, বুঝছেন কি করে? হ্যাঁ কি তা করে, সিপিডব্লিউ রিয়ে করে কখন? হ্যাঁ প্রভাকর ঘোষ, প্রভাকর ঘোষ। স্বামী তো রাজু বর্মনের বিরুদ্ধে আগ্রহ থানা থেকে গেছে। হ্যাঁ কিন্তু তো কোনো স্টেপ লইছে না, ফোন না আসে তার হুমকি দিতেছে, ফোন করতেছে তার হুমকি দিতে পারে, আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লয় করতে তোমার ইয়ে দেয় আমু, এখন থেকে হে ফোন টুন করে না, এখানে ঘুমে 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 থাকে, হে থাকতে থেকে আজকে এই ঘটনাটা করছে, কেটে জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে, আমি বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে গেছি, আমার সিসি ক্যামেরাতে আছে, যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে। স্বামী দেখ কয়টা গুলি করা হয়েছে? কপালে একটা, এখানে পুলিশের গাবিলতি কারণে। হ্যাঁ পুলিশের গাবিলতি কারণে? হ্যাঁ পুলিশের গাবিলতি কারণে, পুলিশ আমি মেন দোষ হইলো পুলিশ, পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো, আজকে আমার স্বামীর জান নিছে, কালকে অন্য অন্য মেয়ের স্বামীর জান নিতে পারে, তাহলে কে লিখে রাজু বর্মনের টাকা খাইতো পুলিশ? আপনারা এইটা আমার জানা দেন, দেন কে লিখে টাকা খাইতো একটু জানান, এতটুকুই। আর অনুরোধ, রাজু বর্মন যে পাঁচটা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন, যেমন দ্বিতীয় স্বামী না হারা কোনো বউ, কোন সিন্দুর যেমন না মুছে, কোন বউয়ের কোন সিন্দুর যেমন না মুছে, এমন ধরো অনুরোধ আপনার কাছে, অনুরোধ রাজু বর্মনের ধরেন, রাজু বর্মনের ধরেন, রাজু বর্মনের ধরেন, রাজু বর্মন কুখ্যাত সন্তোষ দাসের রাজু বর্মন মারছে, মাইরা জেলে আমার স্বামীর নাম দিছে, সন্তোষ দাসের রাজু বর্মন রে মারছে, যত যত মানুষ আছে সব রাজু বর্মন আছে, বিমান দাস আছে, সব কিছু আছে। আপনার স্বামীর নাম কি? বিকি দেব। বয়সটা? বয়সটা 35। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আইছে, ওনার কাছ থেকে কোনো আশ্বাস পাইছেন কি? পাইছি তাই না, তো আমার সঙ্গে কথাই বলা কইছে না।